ইরান যুক্তরাষ্ট্রের সাথে একটি অন্তবর্তীকালীন পরমাণু চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই সংক্রান্ত একটি মিডিয়ার দাবি অস্বীকার করে তেহরান বলেছে এ ধরনের চুক্তির কোনো অস্তিত্ব নেই আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম শুক্রবার এই খবর দিয়েছে তাসনিম পরিবেশিত খবরে বলা হয় তেহরান ও ওয়াশিংটন একটি অন্তবর্তীকালীন চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছে গেছে লন্ডন ভিত্তিক অনলাইন নিউজ আউটলেট মিডলিস্ট আর এর দাবির প্রতিক্রিয়ায় জাতিসংঘের ইরানি স্থায়ী প্রতিনিধি বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্রও প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বলেছেন এটি মিথ্যা ও বিভ্রান্তিকর ইরান দু হাজার পনেরো সালের জুলাইয়ে বিশ্বের ক্ষমতাগুলো ক্ষমতাধর দেশগুলোর সাথে জিসিপিএ স্বাক্ষর করে এই চুক্তির আওতায় ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিনিময়ে ইরান কিছু ক্ষেত্রে তাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়েছিল তবে দুই সালে মে মাসে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইরানের উপর ওয়াশিংটন নতুন করে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে ফলে ইরানও এই চুক্তির আওতায় দেওয়া তাদের প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়